শাহরুখ খানকে হারিয়ে দিল শ্রদ্ধা কাপুর, এই হেডলাইন এখন একেবারেই অবাস্তব না, এটা বাস্তব, এটা সত্যি হয়ে গেছে। আসলে যেটা ঘটেছে, জাওয়ানকে হারিয়ে দিয়েছে স্ত্রী টু। ইয়েস, বলিউডের ইন্ডাস্ট্রি হিট জাওয়ানকে বিট করে দিয়ে বর্তমান ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে স্ত্রী টু। ক্যান ইউ বিলিভ ইট? একটা লো টু মিড বাজেটের সিনেমা যেখানে প্রথম সারির কোনো স্টার নেই, অ্যাজ সাচ কোনো স্টার নেই বললেই চলে, একটা নারী কেন্দ্রিক সিনেমা, সেই সিনেমা জাওয়ানের লাইফটাইম কালেকশন বিট করে দিয়ে বলিউডের নতুন ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। দিস ইজ ক্রেজি। অনেকে এখন ভাবতে পারেন যে ভাই, একজন শাহরুখ ফ্যান হিসাবে এই জিনিসটা আপনি এত মুখে হাসি নিয়ে কেন বলছেন, কেন আপনাকে এতটা খুশি মনে হচ্ছে? ওয়েল, অনেস্টলি আমি খুবই খুশি। এর কারণ হচ্ছে আমি একজন সিনেমা লাভার, এবং এই জিনিসটা যে আসলে কত বড় একটা অ্যাচিভমেন্ট, শুধুমাত্র বলিউডের জন্যই না, শুধুমাত্র স্ত্রী টু এর টিম মেম্বারদের জন্যই না, পুরো পৃথিবীর জন্য। স্ত্রী টু এর মতো একটা মিড বাজেটের সিনেমা, কোন রকমের স্টার ছাড়া, শাহরুখ খানের সিনেমা জাওয়ানকে বিট করে দিয়ে ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। আই থিঙ্ক পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় যারা এই খবরটা শুনবে, প্রত্যেকটা ফিল্ম মেকারকে কিন্তু মোটিভেট করবে ফিল্ম তৈরি করার জন্য। এই জিনিসটা কিন্তু এটাই প্রমাণ করে যে কন্টেন্ট যদি ভালো হয় বা কন্টেন্ট যদি কোনোভাবে দর্শকের সাথে কানেক্ট করে যায়, তাহলে সেখানে বড় কোনো স্টার, একটা হিউজ বাজেট, বিশাল বড় গ্ল্যামারাস সেট, এগুলোর কোনো দরকার নেই। যদি স্টোরি টেলিং ভালো হয়, যদি প্রেজেন্টেশন ভালো হয়, যদি গল্প ভালো হয়, তাহলে সেই কন্টেন্ট ভালো ফলাফল করতে পারে, সেখানে কোনো বড় স্টার, বিশাল বড় কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। আর এই ব্যাপারটা প্রত্যেকটা ফিল্ম মেকার, প্রত্যেকটা সিনেমা প্রেমীর জন্য একটা আনন্দের সংবাদ। এর কারণ হচ্ছে শুধুমাত্র সিনেমা দেখা না, সিনেমা দেখার পাশাপাশি আপনি যদি অফ ক্যামেরায় যেটা ঘটে সিনেমা বানানোর যে একটা প্রসেস, এবং এক্ষেত্রে রাইটার, ডিরেক্টর কিংবা প্রোডাকশনের টিম যে কী ঝামেলার মধ্য দিয়ে যায়, এদেরকে প্রোডিউসার কনভিন্স করতে হলে যে কতটা প্যারার মধ্য দিয়ে যেতে হয়, যদি এই ব্যাপারে আপনাদের ন্যূনতম ধারণা থাকে বা যারা এই সমস্ত ব্যাপারে খোঁজখবর রাখেন, তারা এই ব্যাপারটা জানেন যে কোনো স্ক্রিপ্ট নিয়ে প্রোডিউসারদের কাছে গেলেই তাদের সবথেকে আগের কথা থাকে যে এখানে অভিনয় কে করবে। সবার আগে তাদের প্রশ্ন থাকে এখানে স্টার হিসেবে কাকে নেওয়া হবে। যদি বড় কোনো স্টার সেখানে নেওয়া হয়, তাহলে সে প্রোডিউস করতে রাজি আছে। যদি কোনো বড় স্টার না থাকে যার নামে সিনেমা চলবে, তাহলে সেটাকেও প্রোডিউস করবেন না। দ্যাট মিন্স অধিকাংশ ক্ষেত্রে এমনটাই হয় যে স্ক্রিপ্টটাও ঠিকভাবে দেখা হয় না, যে কন্টেন্টের মধ্যে কি আছে না আছে সেটাও দেখতে কেউ আগ্রহী না, যতক্ষণ না পর্যন্ত তার মানি ব্যাক গ্যারান্টিটা সে না পাচ্ছে। দ্যাট মিন্স একজন বড় স্টার নিয়ে তুমি একটা বস্তা বসা সিনেমা বানিয়ে দাও, কোনো ব্যাপার না, আমি প্রোডিউস করে দেবো, আমার টাকাটা ব্যাক আসলেই হলো। কিন্তু বড় কোনো স্টার অ্যাজ সাচ না থাকলে, সেই কন্টেন্ট যতই ভালো হোক না কেন, সেই কন্টেন্টের মধ্যে যতটাই দম থাকুক না কেন, ওই কন্টেন্ট প্রোডিউস করতে অধিকাংশ প্রোডিউসাররাই আগ্রহী না। এটা হচ্ছে বিগিনারদের জন্য সবথেকে বড় স্ট্রাগল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য সবথেকে বড় স্ট্রাগল, কারণ তারা কমার্শিয়াল স্পেসে ব্রেক ইন করতেই পারছে না, তাদেরকে সেই সুযোগটাই দেওয়া হচ্ছে না। কারণ খুবই স্বাভাবিক ব্যাপার যে একজন নতুন ফিল্ম মেকার সে কোনোভাবেই একজন বড় স্টারকে কনভিন্স করতে তার প্রজেক্টে নিয়ে আসতে পারবেন না। একজন বড় স্টারকে তার ফিল্মে নিয়ে আসার জন্য তার অবশ্যই আগে নিজেকে কয়েকটা সিনেমা বানিয়ে নাম করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, একজন বড় স্টার আমি হ্যান্ডেল করতে পারি। তো বড় স্টারকে এই নিশ্চয়তা দেওয়ার জন্য তাকে যে কটা সিনেমা বানাতে হবে এবং সেখান থেকে তাকে যতটুকু সফলতা অর্জন করতে হবে, সেই সুযোগটাও তাকে দেওয়া হয় না। বিকজ প্রোডিউসারদের কথা থাকে এটাই যে আমার একজন বড় স্টার লাগবে, আমার একটা পরিচিত বড় কোনো মুখ লাগবে যার একটা বিশাল বড় ফ্যান ফলোয়িং আছে। ব্যাপারটা অনেকটা এরকমের যে চাকরি করতে গেলে আপনার 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, কিন্তু কেউ আপনাকে চাকরি দিচ্ছে না, তাহলে এক্সপিরিয়েন্সটা হবে কীভাবে? তো এইরকমের একটা জায়গায় দাঁড়িয়ে স্ত্রী টু এর এরকমের একটা অভাবনীয় সাফল্য, অকল্পনীয় সাফল্য, এই জিনিসটা প্রত্যেকটা ফিল্ম মেকার, প্রত্যেকটা সিনেমা প্রেমীর সেলিব্রেট করার মতো জিনিস। কারণ এতে করে যেটা হবে, প্রোডিউসাররা এই জিনিসটা দেখার পরে তারা কিন্তু এবারে এই ধরনের লো টু মিড বাজেটের সিনেমা আরও বেশি বেশি করে প্রোডিউস করতে শুরু করবে। এই যে একটা মেন্টালিটি যে বড় স্টার না থাকলে সিনেমা হিট হবে না, সেখান থেকে বিশাল একটা মানি জেনারেট করবে না, এই মেন্টালিটি থেকে তারা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। ইয়া, আই নো দ্যাট স্ত্রী টু একেবারেই কোনো ইন্ডি ফিল্ম নয়, সেখানে যে সমস্ত লোকজন অভিনয় করেছে তারা একেবারেই কোনো নতুন মুখ নয়, সবাই মোটামুটি পরিচিত মুখ। এর পাশাপাশি এটা একটা ইউনিভার্সের পার্ট, এটা একটা সিকুয়াল, এই সমস্ত ব্যাপার অবশ্যই রয়েছে। বাট এখানে এটাও দেখার বিষয় যে এই সিনেমাটা জাওয়ানকে বিট করেছে, শাহরুখ খান অ্যাটলি কম্বো, যেই সিনেমা পুরো বিশ্বব্যাপী একটা ঝড় তুলে ফেলেছে শাহরুখ খানের এত বড় হিউজ কামব্যাক, পাঠানের পরে দ্বিতীয় ফিল্ম, একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা, সেই সিনেমাটাকে বিট করে দিয়েছে। নাও যতই সেখানে পরিচিত মুখ থাকুক, যতই সেটা একটা ইউনিভার্সের অংশ হোক না কেন, শ্রদ্ধা কাপুর, রাজকুমার রায়ের মতো মুখ নিয়ে যদি একটা সিনেমা শাহরুখ খানের জাওয়ানকে বিট করে দিতে পারে, সেখান থেকে অলমোস্ট 600 কোটির কালেকশন করে নিতে পারে, এই ব্যাপারটা অবশ্যই শকিং এবং আনন্দের ব্যাপার। সো ইয়া, শাহরুখের ফ্যান হিসেবেও আমি কিন্তু ব্যাপারটা নিয়ে অনেক অনেক বেশি খুশি। ইনফ্যাক্ট আমি কনফিডেন্টলি বলতে পারি এই জিনিসটা নিয়ে শাহরুখ খানও অনেক বেশি খুশি যে তার সিনেমার রেকর্ডই আর একটা সিনেমা ব্রেক করেছে। কারণ এই যে রেকর্ড ভাঙা করার একটা খেলা, এই জিনিসটা কিন্তু দিন শেষে সিনেমার জন্যই একটা ভালো দিক।
সিনেমারই কিন্তু উন্নতি হচ্ছে, এতে করে কিন্তু সিনেমাতেই ইনভেস্টমেন্ট বাড়ছে। কিছুদিন পরে আবার রিলিজ হবে আলিয়া ভাটের জিগরা, এই সিনেমাটাও কিন্তু একটা মিড বাজেটের সিনেমা, যেখানে আলিয়া ভাট কেন্দ্রীয় চরিত্রে রয়েছে, একটা নারী কেন্দ্রিক সিনেমা। এই যে আরও একটা চিন্তাভাবনা দর্শকের মধ্যে রয়েছে, অনেকেই মনে করে যে নারী কেন্দ্রিক সিনেমা মানুষ দেখে না, দেখতে চায় না, খুব একটা চলে না, এই ধারণাটাও যে মোটামুটি একটা ভুল ধারণা, পুরোপুরি যেটা সত্যি না, সেটাও কিন্তু প্রমাণ করে দিল স্ত্রী টু। যদিও স্ত্রী টু প্রথম সিনেমা না, এর আগে কিছুদিন আগেই ক্রু নামে একটা সিনেমা রিলিজ করেছিল হিন্দিতে, সেই সিনেমাটাও কিন্তু খুব একটা ভালো সিনেমা না হওয়া সত্ত্বেও বেশ ভালো রকমের একটা কালেকশন করেছিল, জাস্ট বিকজ সিনেমাটা দর্শকের সাথে সামহাও কানেক্ট করে গেছে। আর জিগরার ট্রেলার তো আমার কাছে খুবই ভালো লাগলো, এই সিনেমাটাও কিন্তু একটা খুব ভালো সময় রিলিজ হচ্ছে। স্ত্রী টু এর এরকমের একটা অভাবনীয় সাফল্য দেখার পরে আর একটা নারী কেন্দ্রিক সিনেমা নিয়ে কিন্তু মেকাররা আমার মনে হয় যে খুব একটা কনফিডেন্স নিয়ে তারা রিলিজটা দিতে যাচ্ছে। সো এই পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন টাটা।